পণ্য কিনেছেন বেশি দামে তাই লাভ কম হচ্ছে বা লস হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সোর্সিংটা মানে আমি যেটা সবসময় বলি যে কিনতে লাভ করতে হবে এখন আপনি যদি কিনতে লাভ করতে না পারেন যেমন আমি একটা বিজনেস করতাম এক সময় শুধুমাত্র ইম্পোর্ট করে এনে আমরা ব্যবসাটা করতাম কিন্তু দেখা গেল যে সেখানে প্রফিট মার্জিন এত কম বাজারে এর চাইতে কম দামে যা ওগুলো পাওয়া যায় তখন আমরা কিন্তু ইম্পোর্টটা বন্ধ করে দিয়ে আমরা প্রোডাকশানের দিকে যাই সো সোর্সিংটা খুব ইম্পর্টেন্ট আপনি সবচেয়ে ভালো হচ্ছে কয়েকটা সোর্স চিন্তা করা মানে একটা মাত্র সোর্সের উপর ডিপেন্ড না করে দুই তিনটা সোর্স এবং আরেকটু গভীরে যাওয়া একেবারে যেখান থেকে আপনি হয়তো কোনো ভায়া মাধ্যমে নিচ্ছেন কি না সোর্সিংটা সেটা আপনি চিন্তা করে দেখতে একেবারে উৎপাদনকারীর কাছে চলে যাওয়া বা যিনি একদম র মেটেরিয়াল তৈরি করেন প্রোডাকশান করেন তার কাছে চলে যাওয়া সেইখান থেকে যদি কিনতে পারা পারা যায় এবং বাল্কে কিনতে পাওয়া যায় এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি অল্প কিনছেন যে কিন্তু বেশি কিনছে সে কিন্তু কম দামে পাচ্ছে এবং সে কম দামে সেলও করতে পারছে আপনার থেকে কম দামে সেল করতে পারছে সো এইখানে হিসাব নিকাশটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য বাজারটা যাচাই করে কাস্টমার টার্গেটটা ঠিক করে আপনি যদি ওইভাবে নামেন না এবং শুরুতে অল্প অল্প লাগবে কিন্তু একটা সময় আপনি যদি বাল্কে কেনার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি প্রাইসিংটাতে ভালো সুবিধা পাবেন ইভেন আপনারা এখন যারা দেখছেন তারাও একটু লিখতে পারেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো আরও প্রশ্ন থাকে যে ব্যবসা শুরু করতে করার পর কি কি ঝামেলায় পড়েছেন বা কোন কোন জায়গাগুলোতে আপনারা সমাধান করতে পারছেন না আমাদেরকে জানাতে পারেন ডেফিনেটলি সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব